এবছর রমজানে জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে 75 টাকা, আর ফিতরার সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয়েছে 2310 টাকা। শনিবার 9 এপ্রিল সকাল 11:30 বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য বিশিষ্ট আলিমরা উপস্থিত ছিলেন। গত বছর ফিতরা জনপ্রতি সর্বোচ্চ 2310 টাকা এবং সর্বনিম্ন 70 টাকা ছিল। তার আগের বছর ছিল 1980 টাকা এবং সর্বনিম্ন 70 টাকা। ইসলামী শরিয়া মতে আটা, খেজুর, কিশমিস, পানির, যত কিছু ইত্যাদি পণ্যের যে কোনো একটি দ্বারা ফিতরা দেওয়া যাবে। দেশের সব বিভাগে থেকে সংগৃহীত করা আটা, যব, খেজুর, কিশমিস ও পানির মূল্যের বাজার মূল্য ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে।